আমি টাকার জন্য কাজ করি না আমি সম্মানের জন্য কাজ করি সো আমি তুলনামূলকভাবে খুব কম টাকা আর্ন করি আর আমি যে টাকাগুলো পাই সেগুলো খুবই সামান্য আর এখন তো সিনেমাতে অত টাকা কেউ দেয়ও না সো টাকার হিসাব এখনই পেয়ে যাচ্ছি দাঁড়ান একটা কোশ্চেন করে এই জন্য দুই সালে মোট কয়টা সিনেমা কাজ করেছেন দুই হাজার তেইশে দু হাজার তেইশে চারটা ছবি করেছি হিসাব পেয়ে গেছি হিসাব কষে নিয়েছি জীবনে যতবার জন্মদিন এসেছে জন্মদিনে অনেকে অনেক গিফট পাঠিয়েছে জন্মদিন ছাড়াও তো আসলে অনেক গিফট পাচ্ছে কিন্তু যদি বলি যে জন্মদিনে পাওয়া সবগুলো গিফটের মধ্যে কোন গিফটটা সেরা মনে হয়েছে এবং সেটা কি ছিল এবং কার কাছ থেকে পাওয়া ছিল জন্মদিনে সেরা গিফট আমার মায়ের দোয়া ওকে সেটা তো স্টোর করার কোনো অপশন নেই সেই দোয়া দিয়ে কি কি পেয়েছেন সেটা বলেন ভালো অভিনয় অবশ্যই হ্যাঁ অবশ্যই আম্মু আমাকে আমার জন্য সব সবসময় দোয়া করে আমি যেন আমার মনের সব ইচ্ছেগুলো পূরণ করতে পারি আমার আমি যেন অনেক ভালো থাকি সুস্থ থাকি আর আমার আরেকটা ভালো গুণ হচ্ছে আমি নিজেই বলি আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি সো আম্মু আমার জন্য দোয়া করে আমি যেন সময় এই মানুষের উপকারে যেন আসতে পারি নিজেকে নিয়োজিত করতে পারি এটা হচ্ছে আম্মু সবসময় দোয়া করে খুব সুন্দর ট্যুর দিতে ভালোবাসেন হ্যাঁ ট্যুরে গেলে কোন বন্ধুকে মিস করেন ট্যুরে গেলে বন্ধু সব বন্ধুদের মিস করি তো সবাইকে নিয়ে চলে যাবেন স্পেসিফিক কোনো একজন সবাইকে নিয়ে তো যেতে পারি না কারণ সবাই একটা ব্যস্ততা থাকে আমি যখনই ট্যুর প্ল্যান করি যখনই বলি চলো ট্যুরে যাব সবাই এত ব্যস্ত থাকে আর যাওয়া হয় না এই পর্যায়ে মনে করেন আমরা দু সালে চলে গেছি ঠিক আছে আপনি বিয়ে করতে যাচ্ছেন তো বিয়ে করার আগে কোন কাজটা সেরে ফেলবেন বিয়ে করার আগে কোন কাজটা সেরে ফেলবো বিয়ে করার আগে আমার হাতে যে কাজগুলো আছে সিনেমাগুলো আছে এগুলো আগে কমপ্লিট করবো তারপর দেন একদম কাজ থেকে রিলিজ হব তারপর বিয়ের পিড়িতে বসবো তারপর শেষ ঝুঁকছি আমরা শেষ স্কুল বা কলেজ জীবনে কখনো পালিয়েছেন প্রেম করেনি কিন্তু পালিয়েছেন তো কখনো পালাই নেই কিন্তু ক্লাস ফাঁকি দিয়েছি কার সাথে ফাঁকি দিয়েছে না কারোর সাথে না মানে আমার ধরো যে ইংলিশ ক্লাস বা গণিত ক্লাসটা আমার ভালো লাগে না হ্যাঁ সো এই ক্লাসটা আমি এমন একটা ভান ধরতাম আমি অসুস্থ হয়ে গেছি আমার পেটে ব্যথা বা আমি একদম মরে যাচ্ছি মানে তখন ওয়াশরুমে গিয়ে বা আমাদের যে রেস্টরুম থাকে বা টিচার্সদের রুমে নিয়ে গিয়ে মাথায় পানি টানি দিয়ে আমাকে সুস্থ করার প্ল্যান থাকতো তারপরের ক্লাসগুলোতে যেন আমাকে আর টিচাররা না ধরে কি গার্লস স্কুলে পড়েছিলেন আমি প্রথম পড়েছিলাম গার্লস বয়েস এরকম বোথ তারপরে না আমি যে কয়টা পড়েছি সবগুলি গার্লস বয়েস